ফ্রেন্ডস, ওয়েলকাম টু বিটার সংসার। তো আমি এখন সংসারেই রয়েছি, পার্লার যাইনি, তবে রেডি হয়ে গেছি, পার্লার যাবো। তো আপনাদের জন্য আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি, খুব 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 সহজ রেসিপি, আশা করি অনেকেই জানেন। তো যারা জানেন না তাদের জন্য, আর আমিও জানতাম না, কয়েকদিন আগেই শিখলাম, তার জন্য দেখলাম খেতে তো খুব সুন্দর লাগলো, করলাম তো সেদিন আর দেখাতে পারিনি। আজকে ভাবলাম আপনাদের সাথে শেয়ারটা করেই নিই, তারপরে খাবো। তো দেখুন, থোর থোর তো জানেন শরীরের পক্ষে ভীষণ 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 উপকারী একটা জিনিস। থোর একই রকম রান্না করে খেতে একটু কেমন কেমন লাগে, আমাদের বাড়ি প্রায় দিনকেই থোর হয়। তো থোরটাকে দেখুন, গোল গোল করে কেটে নিয়েছি, কেটে নিয়ে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করার পর জলটা গেলে দিয়েছি, মানে জলটা একদম বের করে দিয়েছি। এবার আমি মিক্সির মধ্যে থোরগুলো দিয়ে দেব। যাদের মিক্সি নেই তারা শিলেও মারতে পারেন। শুকনো লঙ্কা ভেজে দিলে কেউ দিতে পারেন, আমরা শুকনো লঙ্কা খাই না, তাই কাঁচা লঙ্কা দিচ্ছি, কয়েক পা রসুন, কোনো ঝামেলাই নেই। তো ঠিক আছে, সঙ্গে থাকুন। তো দেখুন, প্রথমে তেল দিয়েছি, তেলের ওপরে অল্প দু চারটে কালো জিরে দিলাম, সর্ষেটা দিয়ে দিয়েছি, কারণ কিছু সর্ষে বান্না দিয়েছি। তো সর্ষে বান্নাতে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, এই জন্য কাঁচা সর্ষে খেলে অনেকেরই অম্বল হয়, আমার তো হয়ই। আর ওর সাথে দিচ্ছি দেখুন কাঁচা পোস্ত বাটা, কোনো ঝামেলা নেই, অথচ ভীষণ ভীষণ স্বাদের একটা রান্না। থোর, রসুন আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভেজে কেউ দিতে পারে। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিয়েছি। তো পুরো জলটা কিন্তু একদম টেনে নেবে, পুরো জলটা একদম মাখা মাখা শুকনো। তো গরম ভাতে খেতে এত এত সুন্দর লাগে। নুনটা একটু কমই দিতে হবে, কারণ হচ্ছে এটা তো কমে যাবে। আর কিছু ব্যাপার নেই, এইভাবেই করে যেতে হবে। তো জলটা যখন টেনে যাবে একদম, জল ছেড়ে দেবে, তখন একদম গাঁটা গাঁটা মতন হয়ে যাবে, তখন গ্যাস তুলে নেব আর গরম গরম ভাতে পরিবেশন। গরম ভাতে বলুন, ঠান্ডা ভাতেও আমি যখন খাই তখন কিন্তু ভাত ঠান্ডাই হয়ে যায়। তো নিশ্চয়ই করছেন আপনারা, কে কে করছেন বা কেমন লাগলো খেতে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অপেক্ষায় থাকলাম আপনাদের। আর আমার চ্যানেলটিকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে, লাইক করে, শেয়ার করে দেবেন। বাই।